প্রজনন মৌসুম শুরু হচ্ছে ডিম ছাড়বে মা ইলিশ এজন্য আগামী নয় অক্টোবর থেকে পরবর্তী বাইশ দিন ইলিশ বিচরণ করে এমন নদ নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে এতে জেলে ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়লেও পরবর্তীতে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়বে এমনটাই বলছেন মৎস্যবিজ্ঞানী সহ সংশ্লিষ্টরা ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে রিপোর্ট এবারে ভরা মৌসুমে সাগর ও মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়েছে এতে চাঁদপুরে ইলিশের পাইকারি মোকামগুলো বেশ জমজমাট হয়ে ওঠে তবে মা ইলিশ ডিম ছাড়বে তাই আগামী বাইশ দিন নয় থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে এতে কিছুটা ক্ষতির মুখে পড়বে মোকামিরা অন্যদিকে জেলেরাও বেকার হয়ে পড়বে এই সময় তাই সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা আশ্রম যদি আমাদের কঠোরভাবে আপনার পরিপূর্ণভাবে যদি পালন করা হয় তাহলে আমাদের এরকম মাছ চাঁদপুর ঘাটে আরো প্রচুর মাছ আসবে এখন আমাদের যদি সরকারি বাইশ দিনে কোনো একটা কিছু করে তাহলে মনে করেন আমাদের গরিবের জন্য একটু সফল হবে বিজ্ঞানী ও মৎস্য কর্মকর্তারা বলছেন নদীতে মাছ ধরা বন্ধ থাকলে সাগর থেকে ডিম ছাড়তে ছুটে আসবে ইলিশের ঝাঁক এতে নদ নদীতেই ইলিশের প্রাপ্তি বেড়ে যাবে জেলেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এজন্য তাদেরকে আর্থিক প্রণোদনা হিসেবে ভিজিয়ে আওতায় নিয়ে এসে প্রত্যেক জেলে কার্ডের এগনেস্টে তাদেরকে চাল খাদ্য সহায়তা এটা অলরেডি আমাদের উপজেলা দপ্তরে এটা ই চলে আসছে তারা এই অঞ্চলটা তাদের প্রজনন ক্ষেত্র হিসাবে তখন পরিগণিত হবে এবং এই বাইশ দিন পার হওয়ার পরেও এই অঞ্চলে সাগরের মতো ইলিশের প্রাচুর্যতা থেকে যাবে চাঁদপুরে পদ্মা মাছ শিকার করে এমন জেলের সংখ্যা ষাট হাজার আর জেলায় ছোট বড় মাছের আরত রয়েছে শতাধিক জড়িত রয়েছেন দুই হাজার ব্যবসায়ী সময় সংবাদ চাঁদপুর